আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা বাসা ভাড়ার ভিডিও নিয়ে হাজির হলাম। বাসাটি হচ্ছে নিচতলায়, এটা হচ্ছে যে পুরাতন পুলিশ কোয়ার্টার, সবাই ডানহাম গলি বলে আর কি। ডানহাম গলি বললে সবাই চিনবে, শাইন রোডের পাশে। তো আমি এখন যে রুমটি দেখাচ্ছি এটা হচ্ছে যে ড্রয়িং রুম। রিসেন্টলি বাসাটা খালি হয়েছে, বাসাটা রিসেন্টলি খালি হয়েছে, রং করানো হয়েছে। তারপর হচ্ছে যে দুটা বেডরুম আছে, একটা ডাইনিং আছে। এখন আমি যে রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে যে ডাইনিং। ড্রয়িং আর ডাইনিংটা খোলা থাকবে, আপনারা চাইলে মাঝখানে পর্দা দিয়ে থাকতে পারেন, পর্দা দিতে পারেন আর কি। এটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানে ডাইনিংয়ের জন্য টেবিল রাখতে পারেন, আর ফ্রিজও রাখতে পারবেন। আর এখানে একটা বাথরুম আছে, বাথরুম হচ্ছে টোটাল দুইটা, একটা হচ্ছে যে সামনের দিকে, এটা হচ্ছে সামনের বাথরুম। আর যারা বয়স্ক আছে, যাদের হাঁটুতে সমস্যা থাকে, ওরা দোতলা তিনতলা থাকতে পারেন, অথবা তাদের সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট হয়। তো যারা নিচতলা নিতে আগ্রহী তারা আসি বাসাটা দেখতে পারেন চাইলে। ড্রয়িং ডাইনিংটা দেখালাম, এরপর আমরা একটু ভিতরে যাই। ভিতরে এখানে একটা বাথরুম আছে, দুই রুম থেকে আসি ইউজ করতে পারবে। আর হচ্ছে যে এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম। একটা বেডরুম আছে, আর তার পাশে হচ্ছে যে আরেকটা বেডরুম। আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, একটা বেডরুম আছে, এটার অপোজিটে একটা বারান্দা আছে। বাস আগে বলতে বলছিলাম বাসাটি নিচতলা অবস্থিত, এখানে একটা বারান্দা আছে, জাস্ট এটা হচ্ছে বারান্দা। টোটাল হচ্ছে যে দুটা বেডরুম, একটা ডাইনিং, একটা ড্রয়িং। আর এটা হচ্ছে যে কিচেন, কিচেন হচ্ছে যে এটা। আর পাকঘরটা টোটাল টাইলস করা আছে। আর এটা হচ্ছে যে বাথরুমটা, টোটাল দুটো বাথরুম আছে। আর বাসার ভাড়াটা বলে দিই আপনাদেরকে, বাসার ভাড়াটা হচ্ছে যে 6,500 টাকা, গ্যাস কারেন্ট আলাদা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর যারা খুবই আগ্রহী বাসাটা নেওয়ার জন্য, অথবা বাসা দেখতে চাচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ দিতে পারেন, ইনবক্স করতে পারেন, অথবা লোকেশনটা হচ্ছে যে ডানহাম রোড ট্যাক্স পয়েন্টের অপোজিটে যে গলিটা ঢুকছে
ওই ডানহাম রোডের শেষ মাথা এসে তারপর বামে। আমি আপনাদেরকে রাস্তাটা দেখায় দিচ্ছি, আর রাস্তাটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যেন আপনাদের চিনতে অসুবিধা না হয়। এটা হচ্ছে রাস্তাটা, এ বরাবর আসতে পারেন। এটা হচ্ছে বাসার গেটটা, ওখান থেকে আসবে, যোগাযোগ করলে হবে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।